দেখেন আমরা এখানে যে টেক্সট দিলাম আমি যেটা চাচ্ছি ছবিতে ঠিক ওইভাবে কিন্তু হচ্ছে আমাকে রেজাল্টটা দিবে এবং ওইরকম একটা আউটপুট দিবে আমি বলছিলাম যেমনটা টেক্সটে যে লিখছিলাম সাদা শার্ট পরা থাকবে ছেলেটা পাহাড় থাকবে সানসেট থাকবে একটা মেয়ে থাকবে পাশে এভাবে এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছেন তো কি সেই ওয়েবসাইট সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করি আজকের ভিডিও আমরা কথা বলছিলাম লেক্সিকা ডট আর্ট নামের এই ওয়েবসাইট সম্পর্কে সম্প্রতি সময়ে এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে এবং কেন সেটা বুঝতে পারবেন এখানে আসার পর আমরা হচ্ছে সার্চ করতে পারবো এছাড়া আমরা জেনারেট যে অপশনটি রয়েছে এখানে চলে আসবো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে ব্যবহার করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো খুব ইজিলি এরপর আমরা যেটা করবো এখানে আমরা টেক্সট দিব আমরা যেভাবে টেক্সট লিখবো যাই লিখবো ওটার উপর বেস করে হচ্ছে আমাদেরকে একটা পিকচার জেনারেট করে দেবে এআই সো আমরা এখানে লিখলাম যেমনটা আপনাদের মতো করে সাইজও নিতে পারছি এরপর আমরা এখানে যেমনটা লিখলাম ধরেন যে ছাতা নিয়ে একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকগুলো বাসও থাকবে এরকমটা লিখে দিলাম ইংরেজিতে এরপর দেখুন যে এটার যে রেজাল্টটা আসছে ঠিক আমরা যেমনটা চাচ্ছিলাম ছাতা নিয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে বাস আছে সো আপনাকে হচ্ছে টেক্সট দিয়ে বোঝাতে আপনি কী ধরনের পিকচার চাচ্ছেন ওভাবে হচ্ছে আপনাকে এআই প্রসেস করে পিকচার দিয়ে দিবে সো এটা আমাদের অনেক কাজের প্রয়োজন হতে পারে রিপোর্ট টিপোর্ট তৈরি করা বা বিভিন্ন পারপাসে আমাদের প্রয়োজন হতে পারে জাস্ট আপনি টেক্সট দিবেন বোঝাবেন ওইভাবে আপনাকে পিকচার জেনারেট করে দেওয়া হবে যেভাবে আপনি চাইলে এখান থেকে এটা সেভও করে নিতে পারবেন আর এখানে কোনো ওয়াটারমার্ক নেই এটা আমার কাছে সবচেয়ে সুবিধা মনে হয়েছে অন্যান্য জায়গায় দেখা যায় ওয়াটারমার্ক থাকে যেমন এই একটা ছবি এই ছবিটাকে আপনি চাইলে কিন্তু ওইরকমভাবে কনভার্ট করতে পারেন এখানে আপনি আপনার ফটোটা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর আপনি যদি চান আপনার মতো করে কাস্টম কিছু একটা অ্যাড করতে পারেন এখানে টেক্সট দিতে পারেন ওভাবে দেওয়ার পর আপনি যখন এখানে যাবেন দেন একটু ওয়েট করতে হবে আমাদেরকে আমরা একটু ওয়েট করছি এবং দেখি এর রেজাল্টটা কেমন আসে যেমনটা দেখতে পাচ্ছিলেন ছবিতে ওইভাবে কিন্তু জেনারেট করে দিয়েছে সো পিকচার দিয়েও চাইলে এভাবে আপনি এআই ফটো মেক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও টপিক কী হতে পারে চাইলে কমেন্টে লিখে ফেলুন আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে